আমি কি আমার পরিচয় দিতে হবে? তো তোমার একটা শাড়ি ছিল না? আমার মনে পড়েছে, আর আমি যখন আরে সরে কাছে বিবাহ করেছিলাম, আমি এসেছি এত দূর থেকে। শুধু বসবো? আচ্ছা, আমি তিন পাতে এসেছি, কত কথা তোমাকে বলবো। আমার দিদি আমার মন খারাপ করবে না তো? আচ্ছা বলো, তুমি এতদিন পরে হঠাৎ কি মনে করো আমার? এভাবে বললে হবে? ভালোবেসে বলুন না। আমার বাবা মা কি বলে জানেন? কি বলেছিল? আপনি খুব সুন্দর। আমাকে তো দেখতে পাচ্ছ, আমি কত সুন্দর। সেটা শুনেছিলাম, আজ আমি দেখে তো বলছি। কেমন লাগে? আচ্ছা বসুন, একটা কথা বলি গো। আমি না আমার মা বলেছিল, আর আমার রাজ্যে যে যত দাস দাস করেছি তারা আপনার কথা খুব বলেছে, আপনি সুদর্শন পুরুষ। এই সুদর্শন চেহারা দেখার জন্য আর বলবেন না, আমি দেখে কিন্তু পাগল হয়ে গেছি। এত সুন্দর, আমি যদি তখন বড় হতাম তাহলে দিদির আগে আমি মালিক জানতে তুমি এই তোমার ছোট্ট শালিকার কথা দাও তাহলে আমি বলবো। আমি যা বলবো তাই রাখবেন তো? ভেবে বলছি, ভালো করে ভালো করে বলছি। এই তো আমার ভাবি পাঠিয়েছি।
বিলাপ নয়, তাকে আমার মায়ের চালে ভাবছি কেমন করে বলবো, কিভাবে বলবো, যদি আবার কিছু মনে করে। আমি সত্যি ভীষণ লজ্জা পাচ্ছি, তবে আপনি বলবেন তো? অবশ্যই বলবো, তুমি বলছেন তো একটু আমরা নিজেদের মতো আনন্দ করলে কেমন হয়? কি বলছেন তো? তুমি আর কাছে আসিয়া আমার
আসলো শিকার করতে গিয়ে দংশন করেছে। আমি শুধু আমার আচ্ছা বলুন না, কি করে কিভাবে তুমি এই মৃত মানুষকে জীবিত করো? আমার বিশ্বাস হচ্ছে না গো। আমি তো অবশ্যই তোমাকে এই মহকার মন্ত্র দান করবো। আপনি কি সত্যি বলছেন?
করছি। কারণ তুমি যখন আমার কাছে এসেছো আর আসার সঙ্গে সঙ্গে তোমার রূপের ঝলক কিন্তু আরে আমার চোখে লেগেছে, তাই আজ আমি তোমার রূপের জন্য আরে পাগল হয়েছি। আমি আপনাকে আমি আপনার কথা রাজি হলাম, তবে প্রেম আলিঙ্গন দিব আগে নয় পরে, আগে তোমার কাছে আমি শুনব এবং প্রমাণ নিব। তুমি আমার মিথ্যা কিছু বলতে পারো, যখন তোমার পদে তাহলে বিসর্জন হয়ে যাবে, তা তো আর পুনরায় আমি ফিরে পাবো না। আরে শালিকা, তাই তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি আমাকে যা বলবে সেটাই হচ্ছে তোমার মহাজ্ঞান মাত্র, আর তবে আমি আমার ভালোবাসা উজাড় করে দেব তোমার, তার আগে না আমি কথা দিলাম। কেউ জানতে পারবে না আমাদের মাঝে কি হয়ে যাচ্ছে, কেউ জানবে না, কেউ জানবে না। তাহলে বিলম্ব করছো কেন, তুমি বসো। আচ্ছা বলুন, তুমি আমাকে কি আর প্ল্যান মানবে দাও, আগে তুমি আমার মহাজ্ঞান মন্ত্র দাও, তারপর তুমি ভালোবাসো। আরে শালিকা, হ্যাঁ তুমি কি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? কেন তুমি আমাকে বিশ্বাস করছো না? বেশ আমি বুঝে গেছি তুমি আমাকে কেন ভালোবাসো। আমি কথা দিলাম, তুমি আমার মহাজ্ঞান মন্ত্র দাও, আমি তোমার ভালোবাসি। আমাকে বলুন না কিছু আমি তোমার ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছি, বিশ্বাস করছি ভালো লাগছে। আবার কি হলো এই আপনার? আরে শালিকা, হ্যাঁ কিন্তু মহাকাল মন্ত্র কথা, আরে কিছু কিন্তু ভালো না।
তুমি আর আমি জানবে না। বলো আমি কিন্তু বিশ্বাস করে আমার প্রাণের বিমারি করে আমি কিন্তু তোমাকে আমার মহান করে দিচ্ছি। তবে আমার এই মহান মন্ত্র দেওয়ার পরে হাসি পাচ্ছে তোমাকে দেখে, অনুশোচনা হচ্ছে আমার। আরে তুমি বিলম্ব করছো কেন? এসো, আরে এসো তুমি আমাকে। তুমি তো কথা দিয়েছিলে। হ্যাঁ, দেব তো। একটুবার চোখ বন্ধ করো। হ্যাঁ, সত্যি সত্যি তার আগে একটি কথা বলবো কি? আমি আজকে তোমাকে যে ভালোবাসা দেব, আমার মন কেন জানি বলছি তুমি সহ্য করতে পারবে না। আরে তো হচ্ছে আমার নতুন জীবন, কারণ তুমি যখন আজ নতুন জীবন দিয়ে আরে আমার কাছে এসেছ, দাদাবাবু দাদাবাবু বলে, কারণ আমার কারণে আমি আজকে তোমার কাছে নতুন জীবন পাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, তাহলে বিলম্ব আজকে এই মুহূর্তে থেকে তোমার আমার নতুন জীবন শুরু হবে। তাই আমি ভেবে পাচ্ছি না কিভাবে, কেমন করে আর কি রূপে অধ্যয়ন করব আমাদের এই নতুন জীবন। হ্যাঁ, শুধু তুমি আমার পাশে বসো, তাতেই তুমি বুঝতে পারবে আমি কিভাবে তোমার কাছে। তবে বিলম্ব নাই বসুন। ওরে আমি কি তোর বিয়া করাব, তুই আমার পিছে পিছে করিস না কেউ। অসহ্য হয়েছে আমার এবার, আজ
আজকে এই মুহূর্ত থেকে তোমার আমার নতুন জীবন শুরু হলো। একটি নারী শক্তির কাছে সবাইকে পরাজয় হতে হবে। নারী মা, নারী দেবী, নারী হচ্ছে অসুরকে বিনাশকারী। আমার মায়ায় তোমাকে সর্বহারা করবে চায়। একটু পরে যখন জানতে পারবে আমি কে এসেছিলাম আর কিভাবে এসেছিলাম, কেন এসেছিলাম, সব উত্তর নিজের থেকে তুমি পাবে। আর সেই মুহূর্তে তুমি কাঁদবে, হাসবো আমি, হাসবো আমি। চা অনেক করেছি তোমার, অনেক মিনতি করেছি তোমার কাছে। সামান্য মনুষ্য হয়ে তোমার তেজ আর অহংকারে তুমি করেছো আমায় তিরস্কার। এবার এবার কোথায় গেল তোমার অহংকার? ভাষা